তখন আমি সদ্য বিবাহিতা নারী, তখন বিয়ের বয়স 7-8 দিন, আমরা হানিমুনে যাব, তার জন্য এই সমস্ত কিছু বের করেছি, এগুলোকে গোছানো চলবে। ভাবো এত জিনিস আমি বের করেছি, আর কতগুলো ব্যাগ বের করেছি বোঝো। তারপরে দেখলাম, জানো তো 80%ও হানিমুনে গিয়ে ব্যবহার করতে পারিনি। এই দেখো, এই সমস্ত কিছু কিন্তু আমার বর গুছিয়েছে, আমার বর গোছানো গাছানোতে এক্সপার্ট, আর এদিকে আমি পা দোলাচ্ছি আরও সমস্ত কিছু করছে। আসলে আমি এর আগে বিশেষ ঘুরতে টুরতে কোথাও যাইনি, এর জন্য আমি বুঝিনি যে কীরকমভাবে জামা কাপড়গুলোকে নিয়ে যাব। যা মন চেয়েছে কিনেছি, যা মন চেয়েছে সমস্ত কিছু ভরেছি। এই পুরো বড় স্যুটকেসটাতে আমারই জামা কাপড়, আর ওই যে ওই সাইডে দেখছো আর এটা ছোটকুলো লাল রঙের স্যুটকেস, ওটা তো দাদুর আমলের স্যুটকেস, ওটাতে আমার বরের জামা কাপড়। আমার বরের বেশি জামা কাপড় লাগে না। আমরা হানিমুনে যাচ্ছি, 15 বছর ধরে প্রেম করে সেই মানুষটার সাথে চলে যাব হানিমুনে। আসলে এটাও তো একটা স্বপ্ন, সত্যির মুহূর্ত বলো। দেখো, গল্প করতে করতে সকাল হলো, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর আমার বর সব সময় ভীষণ রকমের একটা কুল পার্সোনালিটির মানুষ, সেটা আমার খুব ভালো লাগে। ও একদম চপ্পল টপ্পল পরে বেরিয়ে পড়েছে, আর এই চপ্পলটা জানো তো ট্রেনে সবাই ব্যবহার করেছে, আসার সময়ও তাই হয়েছে। জানো না, সেই চপ্পল নিতে পারছিল না কারোর থেকে, আমাকে দিয়ে বলাচ্ছিল তুমি বলো। যাই হোক, এই ধরনের মানুষ আমার বেশ খুব ভালোই লাগে, যে একদম ভীষণ মানে এক ধরনের পোশাক পরে সব জায়গায় চলে যাচ্ছে। আগে একটু কেমন কেমন করতাম, কিন্তু এখন একদম করি না, এখন এটাই আমার খুব ভালো লাগে। এরকমই তো ক্যাজুয়াল থাকাই ভালো, জীবনযাপন করতে অনেক বেশি সুবিধে হয় আর অনেক ভালোও লাগে। এই দেখো, ট্রেনটা ছাড়লো, এত সুন্দর লাগছে তোমাদের আমি কি বলবো। এই মুহূর্তটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল। একে 15 বছর ধরে প্রেম করেছি, সেই মানুষটাকে পেলাম, আইনত এবং সামাজিক বন্ধনে আবদ্ধ হলাম, দুই পরিবারের একদম সহমতে সমস্তটা হলো, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তারপরে সেই মানুষের সাথে স্বপ্নের একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। মধ্যবিত্ত বাড়ির মেয়েদের যেরকম জীবন হয়, আমারও ঠিক সেরকমই জীবন, সেইভাবেই বড় হয়ে ওঠা। মা বাবাকে ছাড়া বিশেষ কোথাও যেতে পারিনি, আর বিশেষ কোথাও এমনিতেও যাওয়া হয়ে ওঠেনি। সেখানে আমি একজনের হাত ধরে, যাকে এতগুলো বছর চিনি, তার হাত ধরে এতটা দূরে আসছি মা বাবাকে ছেড়ে এই প্রথমবার এতগুলো দিনের জন্য। আর ট্রেন জার্নিটা তোমাদেরকে আমি কী যে বলবো, দারুণ এক ট্রেন জার্নির মধ্যে আমরা ছিলাম গো। এত সুন্দর সবাই ছিল, আমি কি বলবো, এত ভালো লাগছিল। এই যে বাড়ির খাবার, এই চামচটা দিয়েছিল ওই একজন জেঠিমা আর জেঠু, কি যে তারা ছিল, পুরো মাতিয়ে রেখেছিল, বিশ্বাস করো এত সুন্দর করে মাতিয়ে রেখেছিল। তারপরে কিছু বিএসএফের দাদারাও ছিলেন, তারাও মানে একটা পুরো পরিবারের মতো হয়ে গেছিলাম। ট্রেন জার্নিটার কথা মনে পড়লে মনে হয় যে বারবার ফিরে আসুক এরকম ট্রেন জার্নি, মানে খুব দরকার এরকম একটা মেলামেশা, এরকম একটা কথোপকথনের জায়গা। বিএসএফের দাদাদের সাথে তো এত সুন্দর সম্পর্ক হয়ে গেছিল ওই সময়। আর এই দুটো বাচ্চা, আর এই যে এই পুচকুটা, এই যে কালো জামা পরা পুচকুটাকে দেখছো, ও না স্টেশনে আমাদেরকে দেখেছিল। তারপরে কি হলো, যখন ট্রেনে উঠেছি আমার দিকে তাকিয়ে বলছে কি, এই তুমি এখানে কি করছো। এবার ওদের ওই জায়গাটা দিয়েই না যেতে হচ্ছিল বাথরুমে, তখন এই তুমি আবার এখানে কি করছো, বারবার ওর এই এক প্রশ্ন। কি কিউট ছিল বাচ্চাটা। যাই হোক, একটা বিষয়, অল্প অল্প করে টাকা জমানো, সেই টাকা দিয়ে যখন স্বপ্ন সত্যি হয় খুবই ভালো লাগে,
প্রত্যেকটা স্বপ্নেরই নিজস্ব মূল্য আছে। দেখতে দেখতে একটা রাত কাটালাম, দুরাতের মতো মনে হয়েছিলাম, আমার না বিশেষ মনে নেই গো, করাচ্ছিলাম ট্রেনে, একদম ভুলে গেছি। আর এই যে যারাই পরিষ্কার করছিলেন এই দাদা রায়দের সাথেও কথোপকথন হলো, এই মানুষগুলো যে কী ভালো মানুষ, আমার যেন তো মানুষের সাথে কমিউনিকেট করতে প্রচণ্ড ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি না বলে বোঝাতে পারবো না। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কোথায় এলাম বলো তো? পাঞ্জাব কিন্তু আমরা এসে গেছি। বিএসএফের দাদারা যখন নামছিল তখন এত ইমোশনাল হয়ে গেছিলাম আমরা, বললো যে আবার দেখা হবে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায়, একটা পরিবারের মতো হয়ে গেছিলাম। ছেড়ে আসতে প্রচণ্ড খারাপ লাগছিল, দাদারা দু তিনটে স্টেশন আগেই নেমে গেছিলেন, মানে সত্যি এখন আমার গলা ভারী হয়ে আসে। আর যারা পরিষ্কার করছিলেন তারা একজন আমাকে বলছিল যে দিদি কত টাকা খরচ পড়লো একটু বলবেন? আমি বললাম আমার তো অতটা ঠিক আইডিয়া নেই, আমার হাজবেন্ড জানে, ওর সাথে একটু কথা বলুন। বলে আসলে কি আমার পরিবার কেউ নিয়ে না এইভাবে ঘুরতে আসার না খুব ইচ্ছা এই এসি কামরাতে। তুমি ভাবো যে জিনিসটা হয়তো আমাদের স্বপ্নও না, যে জিনিসটা ভাবি আমাদের বেসিক ব্যাপার, চলে যাব, উঠে যাব, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রেও সেটা স্বপ্ন। এর জন্যই না সব সময় নিজে যে মুহূর্তের মধ্যে রয়েছি সেই মুহূর্তকে সব সময় খুব সুন্দরভাবে থ্যাঙ্কফুল হতে হয় সেই মুহূর্তর কাছে। সেদিনকে সেই উপলব্ধিটা আমার হলো, চলে এলাম এখানে, এসে একটি ছোট্ট বাচ্চা ছেলের সাথে পরিচয় হলো যে লাগেজগুলো ওপরে তুলে দিল। আমার বাচ্চা ছেলে পুলে দেখলেই না প্রথমেই কথা আসে, এই তুমি কোন ক্লাসে পড়ো, পড়াশোনা করছো, এই কথাটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসে সবসময়। এই বাচ্চাটির ক্ষেত্রেও আমার চলে এসেছিল, আমি ভাবছি আমাদের রাত হয়েছে কিন্তু যেতে, জানো তো ওই 9:30 এরকম, আমি ভাবছি ওর ওই বয়সে আমি কী করছিলাম, ওর ওই বয়সে আমি তো খুব আরামে ছিলাম বাড়িতে, আমি এখনও খুব আরামেই আছি, আরামে ছিলাম, মা বাবার ছত্র ছায়ায়, কোনো চিন্তা ভাবনা নেই জীবনে, ওঠো ঘুম থেকে, পড়াশোনা করো, এই সব করো, না পড়া পারলে একটু বকুনি পিটুনিই তো জুটবে, আর ওকে পুরো সংসারের দায়িত্ব নিতে হয়েছে এই বয়সে। দেখো আমরা কিন্তু এখন পাঞ্জাব ঘুরতে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে একটা কথা বলি এক্ষেত্রে, যে আমরা এখন একটা সিনেমা দেখবো, হ্যাঁ এখানে, ওটা হচ্ছে 3D শো, আমি না ভুলে গেছি যথারীতি, অনেকদিন আগের কথা তো, 300 টাকা টিকিট ছিল ওই সময়, মানে দুজনের ছিল 600 টাকা। ওটা না তোমরা কেউ যদি পাঞ্জাব প্ল্যানিংয়ে থাকে ওটা না দেখো না, কি যে ফালতু শো! আমাদের সাথেও কতগুলো ফ্যামিলি ছিল, তারা তো হেসে লুটোপুটি খাচ্ছে, মানে ওখানে একটা যুদ্ধের সিন দেখাবে, সেই যুদ্ধের সিনটা এমন ছিল, তার মধ্যে ধরো ওই সিনের মধ্যে না জল ছেটানোরও একটা মুহূর্ত ছিল, আশপাশ থেকে না আমাদের গায়ে জল ছেটানো হচ্ছিলো আর কি, মানে এতটাই হাসি পাচ্ছিলো সেই সময়। আর ওনাদের হাসি দেখে আমারও হাসি পাচ্ছিলো, আর বাচ্চাগুলো যা দুষ্টু ছিল, বাচ্চারাও তো এমন এমন কথা বলে, আর ওয়ান লাইনারও অনেক ভালো মতো কিন্তু বাচ্চারা বলতে পারে, ওরা কিন্তু পুটুস পুটুস করে ওয়ান লাইনার দিচ্ছিল মাঝে মাঝে। যাই হোক, আমার বড় তো সমস্তটা করছে আর আমি এদিক থেকে দারুণভাবে ভিডিও শ্যুট করেই যাচ্ছি, ভিডিওগুলো রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের কেমন লাগলো বলো, আমাদের কিন্তু হানিমুন এখনও শেষ হয়নি, অনেক কিছু দেখানোর বাকি আছে, আমরা অনেক লম্বা সময়ের জন্য গেছিলাম হানিমুনে, এটা তো সত্যি এটা একটা প্রাপ্তির মুহূর্ত ছিল, স্বপ্ন সত্যির মুহূর্ত ছিল, দারুণ এক মুহূর্ত ছিল। আর প্রত্যেকটা জায়গায় যেতে যেতে মানুষের সাইকোলজি বুঝছিলাম, মানুষের দর্শন বুঝছিলাম, মানুষ কীভাবে ভাবে, বিভিন্ন স্টেটের মানুষের ভাবনা চিন্তা। তারপরে একটা জিনিসই প্রতিনিয়ত আমার মনে হয়েছে, আমি তো বিশেষত আমি বলবো আমার জীবন ভীষণ ভালো একটা জীবন, পড়াশোনার সুযোগ পেয়েছি, যতদূর পড়তে চেয়েছি পড়তে পেরেছি, বহু 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 মানুষের সেই সুযোগগুলো আসে না, অনেক দায়িত্ব নিতে হয়, তারপরেও বলি জীবনে কিছুই পেলাম না, না এই বলাটা আমি ছেড়ে দিয়েছি বলা, না জবের থেকে আমি বুঝেছি যে এই বলাটা ভীষণ রকমের ভুল করছি আমি, তবে থেকে এই বলাটা বলি না, তবে থেকে প্রতিনিয়ত আমার মনে হয় যে না, যা পেয়েছি সেই পাওয়াটা ঈশ্বরের আশীর্বাদ।
প্রত্যেকটা স্টেটে গিয়ে এটা মনে হয়েছে মানুষ কি ভীষণ দারিদ্রতার সাথে লড়াই করে, কি ছোট ছোট বাচ্চাকে কাজ করে সংসার চালাতে হয়, সেই বাচ্চার কত বুদ্ধি ওই বয়সে। বুদ্ধি তো আনতেই হবে, বাস্তবতার সঙ্গে যেতে হবে। আর জীবনে যেইভাবে যেটুকুনিও অ্যাচিভ করবে, সেইটুকুনি অ্যাচিভের মধ্যে না হীনমন্যতা কখনো আনবে না। হ্যাঁ, আমি অ্যাচিভ করেছি, যেমন আমার হাজবেন্ডের ক্ষেত্রেই বলতে পারি, ও বাড়িটা করলো সম্পূর্ণ নিজের পয়সায়, বিয়ে করলো সম্পূর্ণ নিজের পয়সায়, এই হানিমুনটাতেও নিয়ে গেল ছেলেটা সম্পূর্ণ নিজের পয়সা। এইটা আমার যে কী প্রাউড মোমেন্ট, তোমাদেরকে আমি কী করে যে বলবো, বলার ভাষা আমার নেই। মানে ওকে আমি খালি বলি, হ্যাঁ তুমি করতে পেরেছো, তুমি করতে পেরেছো, এত হিউজ খরচ তুমি একার হাতে সামলেছ, আর কি চাই? আমার আর কিচ্ছু চাই না, সত্যি আমার আর কিচ্ছু চাই না। এইভাবে তুমি উন্নতি করে যাও, এটা চাই, তোমার পাশে সবসময় থাকবো। এত বড় বড় খরচ এই অল্প বয়সেই এত সুন্দর করে তুমি করতে পেরেছ, এটার জন্য আমার গর্বে, মানে আমি এত প্রাউড ওয়াইফ হই না এক্ষেত্রে। আমি আগেও প্রাউড প্রেমিকা ছিলাম, এখন আমি প্রাউড ওয়াইফ। আমি ভীষণ গর্বিত আমার স্বামীকে নিয়ে, ভীষণ ভীষণ গর্বিত। আর এই আজকে ভয়েস ওভার দিতে গিয়ে তো মানে বলার সময় আমার এত ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আরও আমি হানিমুনের ভিডিও আপলোড করব, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সঙ্গে থেকো, দেখতে থেকো, আরও ভিডিও কিন্তু আসছে। কেমন? ভালো থেকো। হ্যাঁ, আসি গো, টাটা।